বন্ধুরা, আমি এখানে আমার ছোট ফোনটা দিয়ে এই পাশে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিতে ফোন দিচ্ছি, মানে কল দিচ্ছি আর কি। কল দেওয়ার পরে আমি এটাকে ভয়েস কমান্ডের মাধ্যমে রিসিভ করব, অর্থাৎ আমি টাচ না করে রিসিভ করব। তো দেখুন সেটা কিভাবে আসলে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই বিষয়টি খেয়াল করলেন যে আসলে আমি এখানে জাস্ট হ্যালো বললাম আর আমার ফোনটা অটোমেটিক্যালি কিন্তু রিসিভ হয়ে গেল। এখানে আমার কিন্তু হাত দিয়ে টাচ করাও লাগলো না বা কিছু করতে হলো না। ঠিক এভাবে আপনি চাইলে আপনার ফোনকে রিসিভ করতে পারবেন, আবার কেটেও দিতে পারবেন। চলুন দেখা যাক পরবর্তী স্টেপে কী হয়। বন্ধুরা, আমি আবার এই ছোট ফোনটা থেকে বড় মোবাইলটাতে কল দিলাম। তো এই মুহূর্তে আমি ফোনটা আসলে রিসিভ করতে যাচ্ছি না, আমি ভয়েস কমান্ডের মাধ্যমে এই কলটাকে আসলে কেটে দিব। তো চলুন, এখানে যদি আমি এখন বলি নট নাও, দেন আমার ফোনটা আসলে কিভাবে কেটে যায় সেই জিনিসটি আপনাদেরকে দেখাচ্ছি। নট নাও, নিশ্চয়ই আপনারা খেয়াল করলেন ফোনটি রিসিভ না হয়ে আমি নট নাও বলার সাথে সাথে রিজেক্টেড হয়ে গেল এবং কেটে গেল। বন্ধুরা, ভিডিওতে এতক্ষণ ধরে আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে কিভাবে আপনার ফোনে ইনকামিং কল আসলে পরে আপনি তখন ফোন হাত দিয়ে টাচ না করে বা রিসিভ না করে সরাসরি অটোমেটিক রিসিভ করতে পারবেন বাই ভয়েস কমান্ড। অর্থাৎ আপনি আপনার মুখের মাধ্যমে শুধুমাত্র বলবেন হ্যালো বা অন্য কিছু আপনি সেট করে নিতে পারবেন এবং সেটা বললে আপনার ফোন কল রিসিভ হয়ে যাবে। এবং আপনি যদি চান যে ফোন কলটা রিসিভ করবেন না, সেই ক্ষেত্রে আপনি চাইলে নো বললে বা রিজেক্ট বললে আপনার ফোন কলটি কেটে যাবে। তো বন্ধুরা, এটা কিভাবে করতে হবে সেই জিনিসটি আজকে আমরা টিউটোরিয়ালে দেখব। এই সেটিংসটি করার জন্য অবশ্যই আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমি অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেখাবো এবং কিভাবে ডাউনলোড করতে হবে, কোত্থেকে পাওয়া যাবে, সে সমস্ত সব বিষয়ে আমরা দেখবো ভিডিওর শেষের অংশ গিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক টিউটোরিয়ালে। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটিতে ঢুকলে পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এবং নিচে দেখবেন যে ইয়েলো কালারের একটা বাটন রয়েছে যেখানে লেখা রয়েছে স্টার্ট। আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর যদি কোনো ধরনের পারমিশন চায় আপনি শুধু অ্যালাউ করে দিবেন। প্রত্যেকটা পারমিশন অ্যালাউ করে দিতে হবে। ওকে, এভাবে অ্যালাউ করে দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনাকে আর একটা পারমিশন চাবে। তো আপনি ওই পারমিশনটা এখান থেকে অন করে দেবেন। তো এখানে উপরেই রয়েছে যে বিওএলও, এটাকে আমরা এখন অন করে দিচ্ছি অ্যালাউ। তো এইটা অন করা হয়ে গেলে আপনি আবার চলে যাবেন ব্যাগে। ব্যাক করার পরে এখানে আসবে লেটস স্টার্ট। তো এখান থেকে জাস্ট আপনাকে স্টার্ট করে দিতে হবে। আমরা এটাকে সরাসরি স্টার্ট করে দিচ্ছি। এখন এইখানে হচ্ছে কি, আপনাকে সেট করতে হবে আপনি আসলে কি বলে ফোন কলটা রিসিভ করতে চাচ্ছেন। তো সরাসরি আপনারা হ্যালো বলতে পারেন বা রিসিভ বলতে পারেন, যেটা আপনি সেট করে রাখবেন সেটা বললেই আপনি এখানে কল রিসিভ হবে। তো আমি এখন এখানে হ্যালো বলে আমি সেট করে নিচ্ছি। এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে এই লঞ্চ মাইকটাতে আমি ক্লিক করব। আগে করলাম হ্যালো, হ্যালো। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হ্যালো নামে একটা বাংলায় লেখা আসছে। তো আপনার ফোনে অনেক সময় ইংলিশেও আসতে পারে। তো এইটাকে জাস্ট আমরা সেভ করে নিলাম। ওকে, এবারে হচ্ছে আপনি যখন কলটা কেটে দিতে চাইবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন না রিসিভ করতে, তখন কি বলবেন? আপনি চাইলে বলতে পারেন রিজেক্ট। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিজেক্ট বলতে পারেন বা আপনি বলতে পারেন নট নাও। তো আমরা এখানে নট নাওটা দিয়ে দিচ্ছি, নট নাও, নট নাও। ওকে, তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নট নাও আসছে। যদিও আমি নট নাও বলেছিলাম, এখানে হয়তো বা নট নাওটা চলে আসছে। যেটাই হোক, এখন এইটা বললে পরে আমার হচ্ছে গিয়ে ফোনের কলটা কেটে যাবে। তো এবারে আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। ওকে, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা এখানে এটাকে ওকে করে দেব। এখন আপনি এখান থেকে যেটা করতে পারবেন, এখানে থিমস রয়েছে, ওই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটা থিম সিলেক্ট করে নিই। ওকে, আমরা এই থিমটাকেই অ্যাপ্লাই করে দিই। এটা দেখতে বেশ ভালোই আছে। আমরা এই থিমটাকে অ্যাপ্লাই করে দিলাম, অলরেডি অ্যাপ্লাইড। ওকে, আমাদের কাজ মোটামুটি ডান। এখন আর আমাদের কিছু করতে হবে না। এখন সরাসরি আপনি এখান থেকে বের হয়ে গেলেই হবে। জাস্ট অ্যাপ্লিকেশন থেকে আপনি বের হয়ে যাবেন।
অ্যাপ্লিকেশন থেকে বের হওয়ার পরে এই মুহূর্তে যদি আপনার ফোনে কোনো কল আসে আর আপনার রিংটোন বেজে উঠবে, একটু পরে জাস্ট আপনি যদি বলেন হ্যালো, আপনার ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে। এবং আপনি যদি বলেন নট নাও, সেক্ষেত্রে আপনার ফোনটা কেটে যাবে, অর্থাৎ অপর সাইডের লোকটা শুনতে পাবে যে এই নাম্বারটি এখন ব্যস্ত আছে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা আসলে এভাবেই কাজ করে থাকে, তো আপনারা চাইলে খুব সহজে এটা ইউজ করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। এই যে আমি আমার গুগল প্লে স্টোরে চলে আসলাম, এখানে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশনের নাম লিখতে হবে, যেটা হচ্ছে আপনি লিখবেন বলো, BOLO। বলো লিখলে পরেই দেখবেন যে বলো পার্সোনাল, যে বলো ইওর পার্সোনাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এইটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আসার পরে আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশনটা এখানে দেখা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন, দ্যাটস ইট। আর এই অ্যাপ্লিকেশনের সরাসরি লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকেও চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও সাইনিং আউট, সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন।